السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الحمد لله الذي أمرنا بالاعتصام بحبله المتين، وحذرنا من الفرقة والفتن ما ظهر منها وما بطن، والصلاة والسلام على من فصل لنا الأصول تفصيلا، محمد بن عبد الله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه ومن وكل من سار على دربهم إلى يوم الدين وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই লাইভ অনুষ্ঠান জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের এই পেজে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে ফিতনা থেকে বাঁচতে একজন মুসলিমের অবস্থান। ফিতনা যখন আসে, ফিতনা যখন সৃষ্টি হয়, সেই ফিতনা থেকে বাঁচার জন্য একজন মুসলমানের অবস্থান কী হবে, আমি একজন মুসলমান হিসেবে কীভাবে আমাকে ফিতনা থেকে রক্ষা করতে পারব, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মুস্তাহান। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে ফিতনা কি। ফিতনা একটা আরবি শব্দ, তার অর্থ হয় ইখতিবার, ইবতিলা, ইমতিহান, পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই ইত্যাদি। ইসলামের দৃষ্টিতে ফিতনা হলো হিয়া ইবতিলাউন হাল্লা আলা ফারদিন আও মুজতামা ফি উমুরি দীনহিম আও দুনিয়াহুম। যে মানুষের দিন অথবা দুনিয়া, ধর্মীয় দিক থেকে অথবা পার্থিব দিক থেকে ব্যক্তি বা সমাজের মধ্যে কোনো পরীক্ষা নিরীক্ষা সম্মুখীন হওয়া, এই ফিতনা মানুষের সামাজিকভাবে হতে পারে, ব্যক্তিগতভাবেও হতে পারে। ফিতনা মানুষের ধর্মীয় দিক থেকেও হতে পারে, মানুষের পার্থিব দিক থেকেও হতে পারে। বিভিন্নভাবে মানুষ ফিতনার সম্মুখীন হতে পারে, পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে পারে। আল্লাহ কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة، واعلموا أن الله شديد العقاب، سورة أنفال 25 نمبر آيات، الله رب العالمين ارشاد করেছেন যে তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো, দূরে থাকো, সতর্ক থাকো। যা শুধু তোমাদের মধ্যে যারা জুলুম করেছে তাদের উপরে পতিত হবে না। ফিতনাটা শুধু যারা জুলুমবাজ, অত্যাচারী, জালেম, অপরাধী তাদের উপরেই আসবে না, বরং সবার উপরেই আসতে পারে। কিন্তু কারণটা হয়তো জালেম, জুলুম, এর কারণে ফিতনা আসতে পারে, কিন্তু ভালো মানুষ, সত্য পরেজগার লোকও ফিতনার সম্মুখীন হতে পারে। অন্য অন্যের পাপের কারণে আপনি সেই ফিতনার সম্মুখীন হতে পারে, কিন্তু তাকে এই ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সেটা তার ব্যক্তিগত জীবনের উপরে হোক, সামাজিক জীবনের উপরে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সব রকম ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ফিতনা থেকে বাঁচার সম্পর্কে বলতে গিয়ে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতান। সেই মুসলিমে এবং আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই সৌভাগ্যবান সে যাকে ফিতনা থেকে বাঁচানো হয়েছে, যাকে ফিতনা থেকে রক্ষা করা হয়েছে, যে ফিতনা থেকে রক্ষা পেয়েছে, আল্লাহ যাকে হেফাজত করেছেন, সেই সৌভাগ্যবান। সে নিজেকে, নিজের ইমানকে, নিজের আমলকে, নিজের আকিদাকে সংরক্ষণ করতে পেরেছে। পক্ষান্তরে যে ফিতনায় পতিত হয়ে গেছে, সে নিজের ইমান, আকিদা,
তাওহীদকে বিলীন করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তো এই জন্য একজন মুসলমান হিসেবে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ মাত্রই, মুসলমান মাত্রই ফিতনা থেকে বাঁচতে চায়, তার ইমানকে, তার আকীদাকে, তার দিনকে বাঁচাতে চায়। কিন্তু তার পথ ও পদ্ধতি কি, কীভাবে, কোন ঔষধ খেয়ে, কোন হাতিয়ার ব্যবহার করে, কোন আমলের মাধ্যমে আমরা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারব। ইসলাম মানুষের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান। মানুষকে যেমন আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেন, যাচাই বাছাই করেন, ফিতনার সম্মুখীন হয় মানুষ, এমনিভাবে ফিতনা থেকে কীভাবে সে বাঁচবে, বাঁচতে পারবে, সেই পথ ও পদ্ধতিও মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন এবং সহিহ হাদিসে তার সুস্পষ্ট, স্বচ্ছ, সুন্দর দিক নির্দেশনা বর্ণিত হয়েছে। আজকের এই লাইভে আমরা সেটাই আলোচনা করব যে আমি একজন মুসলমান হিসেবে কীভাবে আমাকে ফিতনা থেকে রক্ষা করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, ফিতনা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে হাতিয়ার, যে আমল আমাদের দরকার, সেটা হলো আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা, আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকে। যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আপনি যখন আল্লাহ ভীরু হবেন, তখন আপনি ফিতনা থেকে সহজেই রক্ষা পেয়ে যাবেন। কেন যে ফিতনার জায়গাগুলো, ফিতনার আভাস পেলেই আপনি সেখান থেকে সজাগ, সতর্ক এবং নিরাপদ দূরত্বে অবস্থান নেবেন। কোরআনে কারিমে সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার মধ্যে আল্লাহ ভীরুতা আছে, আল্লাহ তার জন্য উত্তরণের ব্যবস্থা করে দেন, রাস্তা বের করে দেন। শুধু তাকে ফিতনা থেকে রক্ষা করেন তা নয়, বরং আল্লাহ তার কল্পনার বাহিরে, তার চিন্তার বাহিরে বেহিসাব রিজিক আল্লাহ তার জন্য ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার মধ্যে যদি আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এর মাধ্যমে আপনি নিজেকে ফিতনা থেকে রক্ষা করতে পারবেন। পক্ষান্তরে আল্লাহ ভীরুতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে নির্ঘাত আপনি ফিতনায় পতিত হবেন এবং আপনার ঈমান, আমল, দীন, আকীদা, তাওহীদ সব কিছু বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এই ফিতনা থেকে রক্ষা পেতে আমাদেরকে সবার আগে, সর্বাগ্রে, সর্বপ্রথম দরকার আল্লাহ ভীরু হওয়া। অন্য আয়াতে সূরা তালাকের 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহ তার বিষয়গুলোকে সহজ করে দেবে। আপনি যেটা করতে চাইবেন, আল্লাহ সেটা সহজ করে দেবে, তাহলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। অনেকে বলে যে সুদ ঘোষ না দিলে চাকরি হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো আপনার মধ্যে যদি আল্লাহ ভীরুতা থাকে, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থাগুলো, বিষয়গুলো সহজ করে দেবেন। আপনাকে অন্যায় পথে, অবৈধ পথে, শরীয়ত বিরোধী পথে, ইসলাম বিরোধী পথে যাওয়ার দরকার হবে না। আর যখনই আপনার মধ্যে আল্লাহ ভীরুতা না থাকবে, তখন সবার আগেই আপনি অন্যায় পথটা বেছে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি আল্লাহ ভীরুতা থাকে, আপনি চেষ্টা করবেন যে কীভাবে আমি আমার ঈমানকে রক্ষা করতে পারি, আবার আমার দুনিয়া বিকাশটাকেও উদ্ধার করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে আমলের মাধ্যমে আমরা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারব, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের উপরে অটল থাকা, কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে থাকা, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার জন্য চেষ্টা করা। তবে এই চলাটা যেন শুধু মসজিদে নামাজের মধ্যে না, নামাজে এসে আপনি একেবারে সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়তেছেন, কোরআন অনুযায়ী পড়তেছেন, কিন্তু আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে
যে কাজগুলো সেগুলোতে আপনি আপনার স্বাধীন ইচ্ছা, যেভাবে হলে আপনি চলতে পারবেন সেভাবে চলছেন, তাহলে হবে না। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আপনার উঠা বসা চলা ফেরা সব কিছু সুন্নাহ মোতাবেক, সহি সুন্নাহ মোতাবেক হওয়া জরুরি, কোরআন অনুযায়ী হওয়া জরুরি, তাহলে তখন আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। এ সম্পর্কে ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, ফামান রাকিবাহা নাজা ও মান তারাকাহা হালাক ওয়া গারাক। যে সুন্নাহ হলো নূহ আলাইহিস সালামের কাশ্তির মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, জাহাজের মতো, যে যে ব্যক্তি সুন্নার অনুসরণ করলো, সুন্নাহ মোতাবেক চললো, সে এই প্লাবন থেকে, এই বন্যা থেকে, অন্যায় অপরাধ ফিতনার এই বন্যা থেকে, সেলাব থেকে সে নিজেকে বাঁচিয়ে নিল, রক্ষা করল। পক্ষান্তরে যে সুন্নাহ থেকে দূরে থাকলো, সে হালাক, ধ্বংস হয়ে গেল, হারাক, ডুবে গেল বন্যায়, পানিতে তার সলিল সমাধি হয়ে গেল। অতএব আপনাকে ফিতনা থেকে বাঁচতে হবে সুন্নাহ মোতাবেক, সেই সুন্নাহ, সেই হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনুযায়ী চলতে হবে। এ সম্পর্কে কোরআনে কারীমে আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটি সুনান গ্রন্থসমূহে নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, এই গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যে যারা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা নানান রকমের মতভেদ, মতবিরোধ, ফিতনা ফাসাদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপরে করণীয়, আমলীয় হলো আমার সুন্নত, তোমরা আমার সুন্নতের উপরে, হাদিসের উপরে অটল থাকবে। এবং খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা যে সমস্ত বিধান, নিয়মকানুন প্রবর্তন করেছেন, সেগুলোকে তোমরা আঁকড়ে থাকবে, ধরে থাকবে, সেগুলোর উপরে চলবে, অনুসরণ, অনুকরণ করবে, তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না এবং তোমরা সব রকমের বেদাত থেকে, নব আবিষ্কৃত বেদাত থেকে নিজেদেরকে সতর্ক রাখবে। কারণ প্রত্যেকটা বেদাতের পরিণতি পদভ্রষ্টতা, আর প্রত্যেকটা পদভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। তাহলে ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে সেই হাদিস মোতাবেক চলার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে সমস্ত আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারব, সেটা হলো ধীরস্থিরতা অবলম্বন করা। কোনো ঘটনা যখন ঘটল, নতুন কোনো কিছু যখন আপনি শুনলেন, জানলেন, আপনার সামনে একটা নতুন বিষয় পেশ হলো, আপনার উচিত নয় দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, দ্রুত এ ব্যাপারে কোনো মন্তব্য করা, দ্রুত এটাতে সমর্থন করা, এটা ঠিক না। বরং যখন আপনি একটা নতুন কিছু শুনলেন, জানলেন, আপনার উচিত ধীরস্থিরতা অবলম্বন করা, যাচাই বাছাই করা, জানার জন্য চেষ্টা করা, এরপরই মন্তব্য করা, সিদ্ধান্ত দেওয়া এবং গ্রহণ করা অথবা প্রত্যাখ্যান করা। আর যদি আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। অতএব আপনাকে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইন্নাহা সাতাকুনু উমুরুন মুস্তাবিহাত ফাআলাইকুম বিত্তুআদা, ইন্নাহা সাতাকুনু উমুরুন মুস্তাবিহাত, জেনে রাখো নিশ্চিত খুব শীঘ্রই কিছু সাদৃশ্যপূর্ণ বিষয় তোমাদের মাঝে পেশ করে কিছু সাদৃশ্যপূর্ণ বিষয় তোমাদের মাঝে পেশ হবে, যেখানে পার্থক্য করা কঠিন হয়ে যাবে, যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল,
কোনটা সুন্নাহ কোনটা বিদআত, একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ অনুরূপ পার্থক্য করা যাচ্ছে না, সে সময় তোমাদের করণীয় আলাইকুম বিদ্যু আদা, তোমরা তখন দৃঢ়স্থিরতা অবলম্বন করো, চিন্তাভাবনা করো, ভাবো, তাড়াহুড়া করবে না, ঝাঁপিয়ে পড়বে না, অল্পদা আনিল আজালা, তাড়াহুড়া থেকে তোমরা দূরে থাকো, আলাইকুম বিদ্যু আদা, তোমরা দৃঢ়স্থিরতা অবলম্বন করো, ফাইন্নাকা আন তাকুনা তাবিআন ফিল খাইরি খাইরুম মিন আন তাকুনা রাসান ফিশ শার, ভালো কাজের অনুসারী হওয়াটা এটা তোমার জন্য কল্যাণ করে ভালো, পক্ষান্তরে অন্যের রাজপুত্র হওয়া এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, আপনার দরকার কোনো নতুন কিছু যখন আপনি জানলেন শুনলেন দৃঢ়স্থিরতা অবলম্বন করা, বিজ্ঞ অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, এরপরে সিদ্ধান্ত নেওয়া, যদি আপনি তাড়াহুড়া করেন তখন আপনি ফিতনায় পতিত হবেন, এবং আজকে বিশেষ করে স্যাটেলাইটের আকাশ সংস্কৃতির এই উন্মুক্ততায় মানুষ খুব দ্রুত ফিতনার মধ্যে পতিত হচ্ছে, কেন যে যখন যেটা সামনে আসছে সেটা দেশে ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়তেছে, চিন্তাভাবনা জাজবাজ করা দেখাশোনা সুযোগ নেই, আপনি আপনার ফেসবুকে আপনার ইমুতি কোনো একটা কিছু পাইলেন এটাই আপনি প্রচার প্রসার করে বেড়াচ্ছেন, এটা ঠিক বেঠিক সত্য মিথ্যা হক না হোক সেটা দেখার কোনো অপেক্ষা নেই, তো এটা ঠিক নয়, আপনাকে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, দৃঢ়স্থিরতা অবলম্বন করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, জ্ঞানী গুণী আলেম ওলামা তাদের স্মরণাপন্ন হতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, এরপরে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কী বর্জনীয় কী, কীভাবে আপনি আপনাকে আপনার ইমানকে আপনার আকীদাকে আপনার তাওহীদকে আপনার দ্বীনকে রক্ষা করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ফিতনা থেকে বাঁচার জন্য আরও যে আমল আমাদেরকে সহযোগিতা করবে সেটা হল জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা, সংগঠনের প্ল্যাটফর্মে থাকা, সংগঠন থেকে জামাত থেকে বিচ্ছিন্ন না হওয়া, কেন যে আপনি যখন ঐক্যবদ্ধ থাকবেন জামাতবদ্ধ থাকবেন তখন এই জামাতের যারা আলেম ওলামা যারা দায়িত্বশীল নিঃসন্দেহী সাধারণ মানুষের চেয়ে তাদের জ্ঞান তাদের এল তাদের অভিজ্ঞতা বেশি হবে, তারা আপনাকে সঠিক পথ প্রদর্শন করতে পারবে, তাতে করে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন, আর যদি জামাত থেকে আপনি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনি হয়তো উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে আপনি ফিতনায় পতিত হবেন। এ সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আলাইকুম বিল জামাআ فإن يد الله على الجماعة ومن شد شد في النار, যে তোমরা জামাতবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো সংগঠনের আওতায় থাকো, فإن يد الله على الجماعة, জামাতের উপরে সংগঠনের উপরে দলের উপরে আল্লাহর হাত রয়েছে, ومن شد شد في النار, যে ব্যক্তি জামাত থেকে সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সেই জাহান্নামে পতিত হবে, তো তাহলে আপনাকে সঙ্গবদ্ধ জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে, একা একা চলা যাবে না, তাহলে তখন আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং এখানে আপনাকে জাহান্নামেও পা রাখতে পারে, তো এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ থাকা জামাতবদ্ধ থাকা এটা জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারব সেটা হল বিজ্ঞ আলিম প্রকৃত কোরআন এবং হাদিসের গভীর জ্ঞানের অধিকারী আলেম ওলামাদের সংস্পর্শে থাকা, তাদের দিক নির্দেশনা তাদের পরামর্শ অনুযায়ী চলা, কেন যে ফিতনাটা মূলত চিহ্নিত করতে পারবে একজন বিজ্ঞ অভিজ্ঞ আলেম, তিনি কোরআন এবং হাদিসের মানদণ্ডে
এটাকে নির্ণয় করতে পারবেন যে এটা ফিতনা কিনা, এবং তিনি সাধারণ মানুষকে গাইড করতে পারবেন, দিক নির্দেশনা দিতে পারবেন যে এই মুহূর্তে কী করণীয়, অতি আপনাকে এই ফিতনা থেকে বাঁচার জন্য নির্ভরযোগ্য প্রকৃত আফগানি আলেম এর সংস্পর্শে থাকা, তাদের পরামর্শ নিয়ে চলা এটা জরুরি। আবু দাউদে একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল বারাকাতু মা আকাবিরিকুম, যে তোমাদের মধ্যে যারা বিজ্ঞ অভিজ্ঞ বড় তাদের সাথে বরকত রয়েছে, তাদের মাঝে বরকত রয়েছে, তাদের অভিজ্ঞতা তার সাথে বরকত আছে, অর্থাৎ বড়দের সাথে, গুণীদের সাথে, আলেমদের সাথে, আলেমদের সংস্পর্শে থাকা জরুরি। কোরআনে কারীমে সূরা আন-নিসা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি বিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়াইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তানবিতূনাহু মিনহুম ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতবা'তুমুশ শাইতান ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 83 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি বিল খাউফ, যে যখন তাদের নিকটে ভয় অথবা নিরাপত্তা কোনো সংবাদ আসে, খবর আসে, আর যাও তখন তারা এটাকে প্রচার করতে শুরু করে দেয়, এটাকে প্রসার করতে শুরু করে দেয়, যাচাই বাছাই করে না, এটাকে দেখাশোনা করে না, জাজবাস করে না, ভালো মন্দ ন্যায় অন্যায় সেটা দেখে না, শূন্য সাথে সাথে এটাকে প্রচার করতে শুরু করে, প্রসার করতে শুরু করে, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে চলতে থাকে। ওলাউরাদ্দুহু ইলা রাসূলি ওয়াইলাউলিল আমরি মিনহুম, যদি তারা এটাকে রাসূলের কাছে নিয়ে আসত, হাদিসের কাছে, কোরআনের কাছে, আলেম ওলামার কাছে নিয়ে আসত, অথবা তাদের মধ্যে যারা আলেম ওলামা নেতৃস্থানীয় মানুষ তাদের কাছে নিয়ে আসত, ইলা আলিমাল্লাযীনা ইস্তানবিতূনাহু মিনহুম, তাহলে তারা বুঝতে পারত যে এখানে অনুসন্ধানীয় কি আছে, তারা সঠিক বিষয়টা জানতে পারত, বুঝতে পারত, এবং তারা ফিতনা থেকে বেঁচে যেত। আল্লাহ ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যে তোমাদের উপরে যদি আল্লাহ ফজল দয়া অনুগ্রহ রহমত না হতো, লাতবা'তুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা, তাহলে অবশ্যই তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করতে কিছু সময় ব্যতীত। তো তাহলে একটা কথা শুনি, সাথে সাথে এটা প্রচার করা, প্রসার করা কোনো হকপন্থী মুসলমানের কাজ নয়, কোনো সঠিক আকিদা সেই আকিদার অনুসারী মানুষের কাজ নয়, বরং সে যখন একটা কিছু শুনল, জানল, সবার আগে সে এটাকে কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করবে, আলেম ওলামার সামনে পেশ করবে, তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে, এরপরে সে এটাতে সিদ্ধান্ত নেবে, এতে করে আপনি ফিতনা থেকে রক্ষা পাবেন, নিজে ফিতনা থেকে বাঁচতে পারবেন, সমাজকে, পরিবারকে ফিতনা থেকে বাঁচাতে পারবেন, নিজের দিন, নিজের ইমান আমল রক্ষা করা সম্ভব হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারব, সেটা হবে আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকা, হুসনুসসিলা বিল্লাহ, যে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহর সাথে সুসম্পর্ক কখন থাকবে, যখন আপনি আল্লাহর বিধান মোতাবেক চলবেন, আল্লাহর নির্দেশ মোতাবেক চলবেন, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন তখন, এবং আল্লাহর নিকটে দোয়া করা। কোরআনে কারীমে সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون يا مربان درجكم كما كان عمار شمبر دي يشكر فإني قريب كيف تدرك بلده وجاء من تدرك كاسي أسي أجيب دعوة الداعي كيف جخنا ما في داكي أما جسد كي جو چار أمي تدرك شرد فليستجيبوا لي ترجل عمار تدرك شرد অর্থাৎ তারা যেন আমার কাছে চায়, দোয়া করি, বলে মিনবি, তারা যেন আমার প্রতি ইমান রাখে, আল্লাহ শুধু আশা করা যায় যে তারা সঠিক পথ প্রদর্শিত হবে। তাহলে এই
ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। নিজের ঈমান, নিজের আমল এটা ঠিক রাখতে হবে এবং ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফিতন মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি ফিতনা থেকে যা প্রকাশ পেয়েছে অথবা প্রকাশ হয়নি, সর্বপ্রকার ফিতনা থেকে আমি তোমার নিকটই আশ্রয় চাচ্ছি। এভাবে আপনাকে দোয়া করতে হবে। কেন জি, মূলত আপনার সার্বিক চেষ্টা প্রচেষ্টা এটা তো লাগবেই, সেই সাথে আল্লাহ যদি আপনার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে মূলত ফিতনা থেকে বাঁচা আপনার জন্য সহজ এবং সম্ভব। আর সেই জন্য দরকার হবে যে এই আমলগুলো করার সাথে সাথে আপনাকে বেশি বেশি করে আল্লাহর প্রতি দোয়া করা, তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ আপনাকে ফিতনা থেকে রক্ষা করবেন। তো এই জন্য আমরা সার্বিক ফিতনা থেকে, ধর্মীয় ফিতনা হোক, সামাজিক ফিতনা হোক, রাষ্ট্রীয় ফিতনা হোক, ইহলৌকিক ফিতনা হোক, প্রকালীন ফিতনা হোক, সর্বপ্রকার ফিতনা থেকে বাঁচার জন্য এই আমলগুলো করার জন্য চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি দোয়া করি যেন তিনি আমাদেরকে সর্বপ্রকার ফিতনা থেকে হেফাজত করেন, সংরক্ষণ করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।